বিদ্যাধরী নদী তো হই তো দেখো বিদ্যাধরী নদীর শাখা তো এর পরেই বড় নদী অনেকটা দূরে দেখা যাচ্ছে দেখো তো বন্ধুরা নদীর পাশ থেকে যাওয়ার সময় একটা মা মুরগির সাথে দেখা তো বাচ্চাগুলো নিয়ে দেখো কি সুন্দর বসে আছে আমাদের দিকে রেগে হয়ে যাচ্ছে আর বাচ্চাগুলো দেখো কত কিউট দেখতে তো দেখো ওরা রেগেই চলে গেল আমাদের দেখে আর কত সুন্দর দেখাচ্ছিল এই দৃশ্যটা তো তোমাদের সাথে শেয়ার করলাম নতুন একটা ব্লগে তোমাদের স্বাগত আর আমি চলে এসেছি সুন্দরবনে আরও সুন্দর দৃশ্য তোমাদের দেখাবো বলে তো পার্ট ওয়ানটা দেখো আর পার্ট টু এ তোমাদের জন্য আরো সুন্দর এনেছি তো সেই বিদ্যাধরী নদী তো নদীর সেই বড় নদীটার পুরো কাছাকাছি চলে এসেছি তো এখানে কি এত সুন্দর আমি নিজেও কখনো আসিনি তো তোমাদের দেখাতেও নিয়ে এসেছি কি তো দেখো এত সুন্দর আর এখানে মানুষ এত কষ্ট করে থাকে মানে মাছ মানে মাছ ধরাটাই মাছ ধরে জীবিকা নির্বাহ করে বেশিরভাগ মানুষই তো দেখো অনেক নৌকো আছে পাশাপাশি আর নদীর পাশেই সব রাস্তার পাশেই বাড়ি তো জল যখন মনে হয় বন্যা মতো কিছু যদি হয় তবে বাড়িগুলো ভেসে যাবে এরকম ভাব দেখেই ভয় পাচ্ছে তো আমরা অনেকটা নদীর থেকে কাছে আছি দেখো এখানে জাল এই দিয়ে মাছ ধরা একটু আগে মাছ ধরে নিয়ে গেছে একটু আগে মাছ ধরেছে একটু আগে আসলে আর তোমাদের পুরোটা দেখাতে পারতাম তো দেখো আর নদীর ওই নদীর জলে দুটো ভাগ দেখা যাচ্ছে হয়তো ক্যামেরায় ধরা পড়ছে না বুঝে যাচ্ছে দেখো তো একটা নীল দেখাচ্ছে দূর থেকে আর একটা সাদা কেন দেখাচ্ছে বলতে পারছি না তো খুবই সুন্দর দেখাচ্ছে তো দেখো খুব সুন্দর আর পাশে হ্যাঁ একটা কারণ আছে মনত্তর কারণ আছে তো দেখো এই পাশে আর ওই দিকটা যে গেছিলাম ঝড়খালি পার্ক তো ওই দিকটা দিয়ে এসে এখানে তো বোঝা যাচ্ছে কিনা বলতে পারছি না অনেকটা দূরে তো দেখো মনে হচ্ছে না জলের পরেই শেষ আকাশটা তো খুবই সুন্দর দেখাচ্ছে আর জলের ঢেউগুলো যেন সেই সমুদ্র উত্তাল হলে যেমন শব্দ সেরকম শব্দ খুবই সুন্দর জায়গা এসে আমাদের মন ভরে গেছে আর তোমাদেরও দেখাতে পেরেছি অনেকটাই বন্ধুরা তোমরা যে নদীটা দেখছো সেটার যে শান্ত রূপটা দেখতে কিন্তু খুব সুন্দর কিন্তু যে ভয়ঙ্কর রূপ সেটা দেখা যায় ঝড়ের সময় তো আয়লার সময় দুকুল ছাপিয়ে জল উঠে সব কিছু তছনছ করে দিয়েছিল তো সুন্দরবনের এই আমাদের মতো সাধারণ মানুষের জীবন খুব কষ্ট করেই কাটাতে হয় যেহেতু সুন্দরবন নদী দিয়ে ঘেরা তাই এখানকার মানুষের সুযোগ সুবিধা অনেকটাই কম তো বন্ধুরা এত কষ্টের মধ্যেও আমরা খুব আনন্দে আছি সবাই মিলে আর এই সুন্দরবনের এই নদী প্রকৃতি সব কিছু ছেড়ে গিয়ে অন্য কোথাও একদমই মন টেকে না তো এত সব কিছু মিলে খুব ভালো আছি আমরা তো বন্ধুরা যাই হোক তো চলো আমরা জেঠিঘাট থেকে একটু নদীর কাছাকাছি আসি তো চলো দেখো কত সুন্দর দেখাচ্ছে তো বন্ধুরা দেখো আকাশ জঙ্গল আর জল যেন মিলে মিশে একাকার হয়ে গেছে আর ওদের সৌন্দর্য উপচে পড়ছে দেখো thank you.
বন্ধুরা, বিকালের পরন্ত রোদ এত সুন্দর দেখাচ্ছিল, প্রকৃতিটাও যেমন সেরকম, সবার মনটাও সেরকম ছিল। তো সেই সময় মনে হচ্ছিলো আমরা একটু ফটো তুলি, তো সবাই মিলে একটু ফটো তুললাম, খুব মজা হচ্ছিল। আমার মামামও ফটো তুলেছে। তো বন্ধুরা দেখো, নদী এতটা বড়, দেখে ঠাম্মার তো বয়স্ক মানুষ ভয় পাচ্ছে। তো ওই যে বসে আছে ঠাম্মা, আর রাস্তাটা একটু ভাঙা ভাঙা আছে, প্রচুর কষ্ট করে মানুষ যাওয়া আসা করে দেখো। আর এখান থেকে পার হলেই আমলামেথি, বালিদ্বীপ বা আরো কি আছে জানি না। তো ওই দিকটায় আরো অনেক মানুষ থাকে, দেখে মনে হচ্ছে জঙ্গল, কিন্তু ওপাশে অনেক জনবসতি আছে। তো নদীর পাড়েই সবাই, বেশি অংশ জনবসতি নদীর পাড়ে। তো দেখো কি কষ্ট করে মানুষ থাকে বলো। আর আকাশ, সূর্যটা দেখা এত সুন্দর দেখাচ্ছে এখানে, খুব সুন্দর। সবচেয়ে বান গাছ, কেওড়া গাছ, এটা কেওড়া গাছ না, এটা বান গাছ, ওপাশে কেওড়া গাছ আছে। আর এখানে সেই দেখো একটা গরু দেখো, আমাদের চারিদিকের দৃশ্যটা মুরগি সব নদীর পাশে পাশে দেখো, মানে নদীতেও মাঝে মাঝে ঘুরতে যায়। দেখো কি সুন্দর এই চড়া বেয়ে চলে যায়। দেখো এই ভাইটা কতটা উঁচুতে উঠে গেছে, ওরা এরকম করে খেলছিল। তো আমাদের দেখ, আমরা একটু উঠতে বললাম ওকে, দেখো কত সুন্দর দেখাচ্ছে। মেঠো রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি আমরা, মাটির রাস্তা। এগুলো বর্ষা হলে কিছুক্ষণ থাকে, তারপরে আবার শুকিয়ে যায়, বেশি সমস্যা হয় না। বালি, হ্যাঁ বালি মাটির রাস্তা, তো নদীর মিলের মাটির রাস্তা। বাড়ি ঘর সুন্দর,
এপাশে নদী এপাশে বাড়ি, আমি কোনো জানো আমার বাবা তাহলে নৌকা ধরতে মামা চলে আমার কোলাসি পাঁটা খুঁজিস সাইডে যাস না কাঁটার উপর পড়লে ফুটে যাবে কোন তো বন্ধুরা দেখো রাস্তার পাশ দিয়ে কত রকমের গাছ দিয়ে ঘেরা আর পাশে কাটা পাবলা গাছ দেখতে পাচ্ছ তো মান গাছও দেখা যাচ্ছে তোমাদের কেওড়া গাছটা দেখাতে পারলাম না পরে তোমাদের একদিন দেখাবো তো বন্ধুরা যখন আমার বাপের বাড়ি যাব তো তোমাদের দেখাবো ওখানে আরও অন্যান্য গাছ আছে আর আরও সুন্দরভাবে তোমাদের দেখাতে পারবো যাবে তোমার হাঁটতে ইচ্ছা হচ্ছে না এখন দাঁড়িয়েছিলাম তো আমরা চলে এসেছি আর বোট চলে এসেছে বোট আসলে দেখানো যেত তোমাদের কত দূর দিয়ে বোটটা আসে ওদের ঘাটও দেখা যায় না এখন আর গেলে হ্যাঁ যাবো তো মামার প্রচুর খিদে পেয়েছে আমরা দোকানে গিয়ে খাবার খাবো তাই না দোকান চলো সামনে দোকান আছে চলো এবার গাড়িতে উঠে পড়ি বন্ধুরা দেখো এখানে কত সুন্দর কাজ কি হচ্ছে নানান রকম মালা সুন্দর সুন্দর দেখো দেখলেই কিনতে ইচ্ছা কত করে এগুলো চারটা করে ওগুলো চারটা বাহাতে মানে ঠাকুরের ধামে এসেছি কার নেবো না যেগুলো নরমে খারাপ আছে সেগুলো আগে থেকে উঠে যায় সেই অন্ধকার নাম্ব নাম্ব আজকে পুরো দিনটা এখানে কেটে গেল নদীর সুন্দর দৃশ্য মন্দির সব রকম দেখে A few moments later. তো বন্ধুরা ফ্রেশ ট্রেশ হয়ে সবে আসলাম ঘরে আর সারাদিন প্রচুর কষ্ট হয়েছে প্রচুর জার্নি এখান থেকে বেশি দূর না তবে রাস্তাটা প্রচণ্ড খারাপ তো নদীর রাস্তায় ঘুরতে গেছিলাম কিছুটা সময় ছিলাম তো অনেক রাতই হয়ে গেছে তো এসেছি বাড়িতে আর আরও সুন্দর সুন্দর জায়গা আছে তোমাদের ঘুরে দেখাবো তো রবিবারটাই ছুটির দিন তো ওই দিনটাই বেছে নিতে হয় তো সবসময় তো তোমাদের দেখাতে পারবো না তোমরা অবশ্যই আমার অন্যান্য ভিডিওগুলো দেখো তোমাদের ভালো লাগবে আর সুন্দরবনের আরও সুন্দর সুন্দর দৃশ্য তোমাদের দেখাবো এটা তোমাদের কথা দিলাম সুন্দরবনের প্রকৃতি তোমাদের ঘুরে দেখিয়েছি আর কেমন লাগলে তোমরা কমেন্টে জানিও আর কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাকে বলো তাতে আমারও ভালো লাগবে যেন আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগছে তো আসছি অন্য ভিডিও নিয়ে টাটা